আচ্ছা, আপনি কি আমার সাথে আমার বন্ধুর বাড়ি অবধি যাবেন? কেন, আমি গেলে কি ঢুকতে দেবে না? না না, কি বলছেন, ওরা আপনাকে যা ভক্তি করে, আপনি ওখানে গেলে ওরা আকাশ থেকে না পড়ে, দেখবেন হয়তো আপনাকে পূজা করতে শুরু করে দিল। ওরা আমাকে ভক্তি করে, তুমি তো আর করো না। যদি ওরা পূজা করতে চায় তাহলে তুমি বাধা দেবে? সিরিয়াসলি বলছি, আপনাকে এটুকুনি যেতে হবে না, দুপা দূরেই তো আমার বন্ধুর বাড়ি। আর এখন দিনের বেলা ঘগ্নারা নিশ্চয়ই এখন কিছু করতে পারবে। আবার উল্টো কথা। আচ্ছা ঠিক আছে, আপনি না হয় গেলেন আমার সাথে, কিন্তু আমি যতক্ষণ আমার বন্ধু বান্ধবদের সাথে কথা শেষ করব, আপনি কি ততক্ষণ ওখানেই ওয়েট করবেন? এর থেকে তো বেটার আমি বাড়ি ফিরে যাই। কোনো ভয় নেই, তুমি যখন কথা বলবে আমি সেখানে থাকবো না। শুধু কতক্ষণ ওখানে থাকবে আমাকে জানিয়ে দিও, সেই বুঝে আমি গাড়ি পাঠিয়ে দেবো থানা থেকে। আমি থানার গাড়ি করে যাব না। তাহলে তো মুশকিল হলো, অপশন তো আর কিছু নেই, হয় থানার গাড়িতে তোমাকে ফিরতে হবে, না হলে আমার বাইকে, আর সেক্ষেত্রে আমাকে সেখানে ওয়েট করতে হবে। এবার তুমি যা বলবে সেটাই হবে। আপনি কিন্তু ভীষণ ঠাটা। তো ঠিকই ঠাটা, যেটা করবো বলে ভাবি সেটা করেই ছাড়ি। চলো, এখন অনেক সময় হয়ে গেছে, অনেকগুলো ভিজিট আছে আজকে, বসো।